আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচন 12 এপ্রিল, তার আগে প্রচারে ঝড় উঠিয়েছে সব রাজনৈতিক দলের প্রার্থীরা। সেই মতো আসানসোল লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় জায়গায় চলছে নির্বাচনী প্রচার। আসানসোল উত্তর বিধানসভার বুথা এলাকায় প্রচার করছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, সঙ্গে রয়েছেন বিহারের তারকা মনোজ তেওয়ারি। গরমের প্রখর কাটিয়ে প্রচারে ব্যস্ত রয়েছে প্রার্থীরা, বাজনা বাজিয়ে গলিতে গলিতে ঘুরছেন নির্বাচনী প্রচারে। আসানসোলে প্রচারে এসে কি বললেন মনোজ তেওয়ারি শুনে নেওয়া যাক। है बिहार का लाला, बिहार का लाला यहाँ का कैंडिडेट है तृणमूल का, आपका क्या मैसेज? देखिए, जब उसको आप समझिए, बिहार के लाला को बिहार ने भी नहीं अपनाया तो वो अब बिहार के लाला नहीं है। उस पर मुझे हंसी आ जाती है। वो बिहार में लालू जी को सपोर्ट कर रहे थे, जो भ्रष्टाचार में आकंठ डूबे हुए हैं, तो वहीं की जनता ने उनको, उनके लड़कों को, सबको कहा कि नो। अब यहाँ, जब यहाँ तो आसनसोल की बाला की बात होगी, आसनसोल की बेटी की बात होगी, आसनसोल के बेटों की बात होगी और आसनसोल की भलाई की बात होगी। आसनसोल ने पहले भी नरेंद्र मोदी में विश्वास दिया था, बाबुल दादा वो धोखा दे के चला गया आसनसोल को। आसनसोल की जनता बहुत तकलीफ में है। उसने 2014 में भी और 2019 में भी, और यहाँ एक एक वोट जो अग्निमित्रा पाल को पड़ेगा वो सीधे नरेंद्र मोदी जी को पड़ेगा। और यहाँ की जनता ये विश्वास दिलाएगी कि आज पश्चिम बंगाल का भी कोई बच्चा अगर यूक्रेन में फंसा था तो उसको कौन लाया? मोदी लाया। यहाँ तक कि अगल बगल के भी राज्यों के, अगल बगल के देशों के भी जो बच्चे फंसे थे उनको कौन बचा के लाया? मोदी बचा के लाया। तो मोदी एक तरफ सबको बचा रहे हैं और पश्चिम बंगाल की सरकार हिंसा करा रही है। आप देखो, सारी घटनाएं देखो, रामपुर की घटना देखो, बीरभूम की घटना देखो, इधर पुरुलिया में जो हत्या हो गई उस घटना देखो। और जनता ने टीएमसी पे विश्वास छोड़ दिया है, अब उठ गया उनका विश्वास चुनाव बाद जो यहाँ हिंसा हुई। लेकिन हाई कोर्ट ने भी विश्वास छोड़ दिया। सारी इंक्वायरी किसको दी जा रही है? सीबीआई को। तो आखिर यहाँ की पुलिस कभी तो कुछ जिम्मा नहीं। आसनसोल की जनता कमल का बटन दबाएगी, अग्निमित्रा पाल अपनी बेटी को, निजर बेटी को जिताएगी और नरेंद्र मोदी में विश्वास जताएगी। आसनसोल की जनता के लिए हम सड़कों पे हैं और सबसे प्रार्थना है कमल का बटन दबाइए और आसनसोल को खुशहाल बनाए रखिए। লকডাউন একই সময় ছিল, কোভিড লকডাউন বন্যা একই সময়, মোটামুটি লাস্ট 2 বছরে হয়েছে। তো আমি একটা জিনিস বলি চন্দ্রিমা ভট্টাচার্যকে, প্রথমত আমার 3 বার কোভিড হয়েছে, কিন্তু সেটা আমার জন্য এক্সকিউজ নয়। আজকে আসানসোলের মানুষ, আসানসোল দক্ষিণের মানুষ, তারা জানে যে প্যাকেট প্যাকেট করে, হাজার হাজার প্যাকেট চাল ডাল আমার অফিস থেকে ডেলিভারি হয়েছে। আজকে আসানসোল দক্ষিণের মানুষ জানে যে অক্সিজেন সিলিন্ডার বানপুর হাসপাতালে ডেলিভারি হয়েছে। কে করেছে? আসানসোলের মেয়ে। আজকে আসানসোল দক্ষিণের মানুষ জানে যে যে করোনার হাসপাতাল তৈরি হয়েছিল নিউ টাউনে, কোভিড হাসপাতাল বানপুর হাসপাতাল থেকে তৈরি করা হয়েছিল, সেটা যাতে মানুষের জন্য খুলে দেওয়া হয়, তার জন্য আমি এই দ্বার থেকে ওই দ্বার দৌড়েছি। কিন্তু তারা খোলেনি, তারা বলেছে না না, এখন তো কোভিড বেশি নেই, আগে সরকারি হাসপাতালের বেডগুলো ভর্তি হোক, তারপর নিউ টাউনের কোভিড হাসপাতাল, জাম্বো হসপিটাল যেটা বলা হয়েছিল, সেটা খোলা হবে। আজকে বানপুরের সম্প্রীতি হলে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছিলাম, চন্দ্রিমাদি আপনি ছিলেন নাকি সেখানে? আপনি ব্যবস্থা করেছিলেন নাকি অগ্নিমিত্রা পালের ভূত করেছিল? আমার কার্যকর্তাদের আপনার দুষ্কৃতিকর্মীরা লাইন থেকে ঠেলে বের করে দিত, এটা একটা সময় গেছে। বিজেপি মানে সে ভ্যাকসিন পাবে না। আমাদের প্রধানমন্ত্রী ভ্যাকসিন পাঠাতেন, কিন্তু বিজেপি হলে তুমি ভ্যাকসিন পাবে না। সেই জন্য আপনাদের সেই সময়কার মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়, তাকে বলে সম্প্রীতি হলে ভ্যাকসিনেশন দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমি আপনাকে না
জবাবদিহি করার দরকার মনে করি না, কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা করেছেন আর অনেক মানুষ তো দেখবে, এখন তো শুধু আসানসোল দক্ষিণ নয়, আমি তো সাংসদ হতে চলেছি 7টা বিধানসভার, তাই জন্য সবার কাছে এই মেসেজটা পৌঁছানো দরকার যে দিদি ভাই যাকে কমিট করে, আমার দাদা মিঠুন চক্রবর্তী বলেছেন যার পাশে দাঁড়াই না কমিট করি মাননীয় প্রধানমন্ত্রীর মতো সেইখানেই দাঁড়িয়ে থাকে, সেখান থেকে সরি না। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।